নমস্কার বন্ধুরা আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে ছটার সময় মক টেস্টের নতুন পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে দেখে নাও আজকের নিয়ে প্রথম প্রশ্ন ম্যাকবেথ চরিত্রটির স্রষ্টাকে ম্যাকবেথ এই চরিত্রটির স্রষ্টাকে প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করার জন্য দুই থেকে পাঁচ সেকেন্ড করে তোমরা টাইম পাবে তারপর আমার দেওয়া অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে এক্ষেত্রে যারা অপশান এ ভাবছে তাদের উত্তর সঠিক হয়ে যাবে ম্যাকবেথ এই চরিত্রটি স্রষ্টা হচ্ছে শেক্সপিয়ার অপশানে একদম কারেক্ট অ্যানসার দেখে নাও পরবর্তী প্রশ্ন ভারতের শেষ গভর্নর জেনারেল নাম কী ভারতের শেষ গভর্নর জেনারেল এর নাম কী সঠিক অ্যান্সার তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের কাছে বলার চেষ্টা করো যে ভারতের শেষ গভর্নর জেনারেলের নাম কী এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং ভারতের শেষ গভর্নর জেনারেল অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন সূর্যমুখী গাছের সূর্যের অভিমুখে বা কাকে কী বলা হয় সূর্যমুখী গাছ যখন সূর্যের অভিমুখে বাঁকে তখন তাকে কি বলে কারেক্ট অ্যান্সার হবে তখন তাকে বলা হয় ফটোনাস্টিক চলন অপশানে একদম কারেক্ট অ্যান্সার কি বলা হয় ফটোনাস্টিক চলন তখন তাকে বলা হয়ে থাকে দেখে নাও পরবর্তী প্রশ্ন কে ইন্ডিয়ান মিরার পত্রিকার সম্পাদনা করেন কোন ব্যক্তি ইন্ডিয়ান মিরার পত্রিকার সম্পাদনা করেছেন কারেক্ট অ্যান্সার হবে অপশন সি কেশবচন্দ্র সেন ইনি ইন্ডিয়ান মিরার পত্রিকার সম্পাদনা করেছেন অপশন সি একদম কারেক্ট অ্যানসার দেখে নাও পরবর্তী প্রশ্ন দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কী সঠিক উত্তর এক্ষেত্রে হবে দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ট বা রান্ড অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন কিডনির পরিস্রাবণ যন্ত্র কোনটি কিডনির পরিস্রাবণ যন্ত্র কোনটিকে বলা হয় সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে কিডনির পরিস্রাবণ যন্ত্র বলা হয় নেফ্রনকে অপশান ডি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি কেরলে অবস্থিত দেখো চারটে অপশান দেওয়া রয়েছে এর ভেতর কোনটি কেরলে অবস্থান করছে সঠিক উত্তর এক্ষেত্রে হবে কেরলে অবস্থিত হচ্ছে মালাবার উপকূল অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সব থেকে প্রাচীনতম সায়েন্স ফিউশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তো সঠিক অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করো যে নিচের দেব চারটে অপশনের ভেতর কোনটি সবথেকে প্রাচীনতম সায়েন্স ফিউশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার হুগো পুরস্কার একদম সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন নিচের কোন বিপ্লবী সংগঠন ভারতে স্থাপিত হয়েছিল দেখো এখানে তিনটে বিপ্লবী সংগঠনের নাম দেওয়া রয়েছে এর মধ্যে কোনটি ভারতে স্থাপন করা হয়েছিল সঠিক অ্যান্সার হবে যারা অপশান বি ভাবছ তাদের উত্তরই সঠিক অভিনব ভারত এটি কিন্তু ভারতে স্থাপিত হয়েছিল দেখে নাও পরবর্তী প্রশ্ন কাস্তে কবি কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন যে কাস্তে কবি নামে কাকে ডাকা হয়ে থাকে সঠিক অ্যান্সার কী হবে দীনেশ দাসকে কাস্তে কবি নামে ডাকা হয় অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন ম্যাক্সেসে পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল কত সালে ম্যাক্সেসে পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল কত সালে সঠিক উত্তর হবে উনিশশো আটান্ন সালে এটিকে প্রথম দেওয়া হয়েছিল অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন কত সালে বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে বিধবা বিবাহ আইন পাশ হয় সঠিক উত্তর এক্ষেত্রে হবে আঠেরোশো সালে প্রথম বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন দেখে নাও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় প্রথম তাদের বাণিজ্য কুঠি স্থাপন করেছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় প্রথম তাদের বাণিজ্য কুঠি স্থাপন করেছিল তো যারা অপশান সি ভাবছ কারেক্ট অ্যান্সার প্রথম সুরাটে ভারতে বাণিজ্য কুটি স্থাপন করেছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ কার সমসাময়িক ছিলেন গৌতম বুদ্ধ কার সমসাময়িক ছিলেন সঠিক অ্যান্সার হবে রাজা কনফুসিয়াসের সমসাময়িক ছিলেন অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন সঠিক অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন অপশানে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় খুবই কমন প্রশ্ন সঠিক অ্যান্সার তোমরা সকলেই জানো যে আমাদের আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন কে বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কোন ব্যক্তি বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে অপশান বি বল্লাল সেন বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন অপশান বি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের রক গার্ডেন কোথায় অবস্থিত ভারতের রক গার্ডেন এটি কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার প্রত্যেকে কমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করো যে ভারতের রক গার্ডেন কোথায় অবস্থিত এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি এটি চণ্ডীগড়ে অবস্থিত অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন ভারতের কোন স্থানকে ভগবানের নিজের দেশ বলা হয় তো ভগবানের নিজের দেশ ভারতের কোন স্থানকে বলা হয় সঠিক অ্যান্সার হবে কেরলকে ভগবানের নিজের দেশ বলে অভিহিত করা হয় অপশানে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নাও ইলবার্ট বিল প্রবর্তনের সময় কে ভাষ্যরাই ছিল ইলবার্ট বিল প্রবর্তনের সময় কোন ব্যক্তি ভাষ্তরাই ছিল সঠিক অ্যান্সার হবে লর্ড রিপন এই সময় ভাইস্তরাই ছিল অপশন বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন দেখে নাও ভারতের প্রথম বেতার সম্প্রচার চালু হয় কত সালে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের প্রথম বেতার সম্প্রচার চালু হয় কত সালে সঠিক অ্যান্সার হবে উনিশশো সালে আকাশবাণী দ্বারা কর্তৃক ভারতের প্রথম বেতার সম্প্রচার চালু হয়েছিল অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখে নাও আঠেরোশো সালের বিদ্রোহের নেতৃত্ব কানপুরে কে দিয়েছিল তো আঠেরোশো সালে যে বিদ্রোহ সংগঠিত হয়েছিল সেখানে কানপুরে কোন ব্যক্তি তার নেতৃত্ব দিয়েছিলেন সঠিক অ্যান্সার হবে নানা সাহেব অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন নিচের কোনটি সত্যজিৎ রায় নির্মিত শেষ ফেলুদা চলচ্চিত্র ভালো করে প্রশ্নটা লক্ষ্য করে বলা হয়েছে সত্যজিৎ রায় নির্মিত শেষ ফেলুদা চলচ্চিত্র কোনটি সঠিক উত্তর কী হবে জয় বাবা ফেলুনাথ অপশান বি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে জয় বাবা ফেলুনাথ সত্যজিৎ রায় নির্মিত শেষ ফেলুদা চলচ্চিত্র নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন নির্বাচন ভারতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব নয় দেখো এখানে চারটি নির্বাচনের নাম দেওয়া রয়েছে এর ভেতর কোনটি ভারতীয় নির্বাচন কমিশনের দায়িত্বে থাকে না সঠিক অ্যান্সার কী হবে রাজ্য পঞ্চায়েত এবং পৌরসভা এই নির্বাচন কিন্তু ভারতীয় নির্বাচন কমিশনের দায়িত্বে থাকে না নেক্সট কোশ্চেন দেখো নিচের কাকে এশিয়ার আলো বলা হয় এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিচের কাকে এশিয়ার আলো বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয় অপশন সি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন অতীশ দীপঙ্কর নিচের কোন শাসকের সমকালের সমসাময়িক ছিলেন সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে তিনি হচ্ছেন অপশান ডি পাল বংশের সমসাময়িক ছিলেন এক্ষেত্রে অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশ্ব ডায়াবেটিস দিবস এটি কবে পালন করা হয় সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে চোদ্দোই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস কিন্তু পালন করা হয়ে থাকে অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নাও কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম ছিল হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম ছিল হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশান সি বিদ্যাসাগর কলেজের নাম ছিল কি হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও আজকের মকটে সিরিজের একদম লাস্ট প্রশ্ন বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশ্ব খাদ্য দিবস এটি কবে পালন করা হয় সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবসকে পালন করা হয়ে থাকে অপশানে একদম কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ আন একাডেমিতে যদি সাবস্ক্রিপশন না নিয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আন অ্যাকাডেমিতে সাবস্ক্রিপশন নিয়ে নেন কারণ দশ সেপ্টেম্বর পর আন অ্যাকাডেমির সাবস্ক্রিপশন ফ্রি বাড়তে চলেছে আর আমার প্রোমো কোডটা ইউজ করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন অনগোয়ং স্বপ্নপূর্ণ দিশারি ফাউন্ডেশন কোর্স অফ ডাব্লিউ পিএসসি টু থাউজেন্ড টোয়েন্টি প্রিলি এক্সামের জন্য এই ব্যাচ শুরু হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর এছাড়াও অনগোই ব্রহ্মাস্ত্র ডেসক্রিপটিভ ব্যাচ পর পিএসসি ক্লাবসে মেন এক্সাম টোয়েন্টি টোয়েন্টি এই ব্যাচটা শুরু হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর এছাড়াও তিন নম্বর দেখো আপকামিং আইসিডিএস ব্যাচ শুরু হচ্ছে দিস উইক এর জন্য তোমাদের কী করতে হবে এর জন্য তোমাদের যেতে হবে প্লে স্টোরে সার্চ করতে হবে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ তারপরে অ্যাপসটিকে তোমাদের ইনস্টল করে নিতে হবে অ্যাপসটিকে ইনস্টল করে নেওয়ার পর তোমার সাথে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে এরপর তোমরা যেটা করবে মাথায় যাবে মাথায় গিয়ে লিখবে ডাব্লু বি অর্থাৎ সার্চ বক্সে লিখবে ডাবলিউ পিএসসি তারপর তারপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি অপশন আসবে যে গেট সাবস্ক্রিপশন এই অপশানটিতে ক্লিক করবে তারপর তোমার সামনে এরকম একটি নতুন পেজ চলে আসবে ব্রহ্মাস্তু ডেসক্রিপটিভ ব্যাচ ফোর পিএসসি ক্লাবসি মেন এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ব্যাচ ডি ঠিক আছে ওকে এরপর তোমরা কী করবে আমি তোমাদেরকে সব সময় বলো বারো মাসে সাবস্ক্রিপশন নাও এতে তোমাদের অনেকটা টাকা সাশ্রয় হবে তোমার দেখবে এখানটা দেখবে প্রসিড টু পেজ সাত হাজার টাকা এখানে দেখাবে তোমরা কী করবে এই হাজারটা দেবে না তোমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ডেসক্রিপশনে দেখবে আমার প্রোমো কোড থাকবে এই প্রোমো কোডটা ইউজ করবে এবং সমস্ত লিঙ্কই ডাউনলোড লিঙ্ক ওয়েবসাইট যাওয়ার লিঙ্ক সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই প্রোমো কোডটি ইউজ করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে তখন দেখবে এই টাকাটাকে দাঁড়াবে তোমাদের ছ হাজার তিনশো টাকা তখন প্রসিড টু পে করবে এবার কী করে পে করে ভালো করে বুঝে নেব ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইএমআই ইউপিআই ওয়ালেট নেট ব্যাঙ্কিং ইত্যাদি এই অকটা অপশনের মাধ্যমে তোমরা টাকা পে করতে পারবে ডেবিট কার্ড বা ক্রেডিট দিয়ে পে করার জন্য কী করতে পারেন কার্ড নাম্বার তোর ভ্যালিড মান্থি আর তোমার সিবিবি নাম্বার নেম অফ কার্ড নাম্বার নেম অফ কার্ড অত যার নামে কার্ড রয়েছে তারপর টু পে করলে তোমরা এই কাটাতে পারবে এটা সম্পূর্ণ কিন্তু বারো মাসের সাবস্ক্রিপশনের কথা তোমাদেরকে বললাম এবার দেখো তোমরা কী করবে যে দেখো যদি অনেকে এর মাধ্যমে করতে চাইছো তো এইচডিএফসি ব্যাঙ্ক আছে বাজাজ ফাইন্যান্স আছে আইসিআইসিআই আছে দেখতে পাচ্ছ আরবিএল ব্যাঙ্ক অনেক ব্যাঙ্ক রয়েছে তোমরা এগুলো ভালো করে দেখে নাও কি করবে এরপর দেখো এইচডিএফসি ধরো ব্যাঙ্ক নিয়ে বললাম কার্ড নাম্বার বসাবে তোমার হচ্ছে মান্থিয়ার আর তোমার সিবি নাম্বার কার্ড যার নামে কার্ডটা রয়েছে লিখবে তারপর টেন ডিজিট মোবাইল নম্বর দেবে তবে ইএমআই কন্টিনিউ করলে ইএমআই তোমাদের চালু হয়ে যাবে দেখো যদি তিন মাসের জন্য ইএমআই করো তাহলে একুশশো টাকা করে পড়বে ছয় মাসের জন্য করলে হাজার পঞ্চাশ টাকা নয় মাসের জন্য করলে সাতশো টাকা করে আর বারো মাসের জন্য করলে পড়বে তোমাদের পাঁচশো পঁচিশ টাকা তাই তোমাদের সবসময় যে আমি বলবো পাঁচশো পঁচিশ টাকা তোমাদের যাবে ইএমআই করতে এনে বারো মাসের সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নাও আর দশই সেপ্টেম্বর আগে সাবস্ক্রিপশন নেওয়াও যারা সাবস্ক্রিপশন নিতে চাইছো কারণ দশই সেপ্টেম্বর পর সে ফিসটা অনেকটা বেশি বেড়ে যাবে